অন্যের আনা মশা মারার ওষুধে কাজ হচ্ছে না, তাই নিজেরাই ওষুধ আমদানির সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। উত্তরের মেয়র জানান, ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবার আগেই মাঠে নেমেছেন তারা। আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশাবাহিত রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধেই বেশি জোর দিতে হবে নগর কর্তৃপক্ষকে। সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বৃষ্টি গরমে আরাম দিলেও শঙ্কা আছে মশা বৃদ্ধির। এমনিতেই মশার উৎপাতে সন্ধ্যার পর ঘরে থাকা দায়, তার উপর বৃষ্টিতে ডেঙ্গু বেড়ে গেলে ঘুরতে হবে হাসপাতালের বারান্দায়। গত বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 3,21,000 মানুষ, মারা যান 1,705 জন। এবছর 18 মার্চ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1,566 জন আর মারা গেছেন 20 জন। গত বছর মশা নিধনে বিটিআই ওষুধে আসার কথা শুনিয়েছিলেন সিটি মেয়র, তবে জালিয়াতির ঘটনায় তা মুখ থুবড়ে পড়ে। এবার নিজেরাই এসব ওষুধ আমদানির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। আমরা প্রথমে বিটিআই এনেছিলাম, এই বিটিআই আনাতে আপনারা সবাই দেখেছেন যে বিটিআইটা আনার পরে আমরা একটা ঠিকাদারের মাধ্যমে এনেছিলাম, সে এটাকে মিস ডিক্লারেশন করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই প্রথমবারের মতন বিটিআই আমরা ডিরেক্ট ইম্পোর্ট করতে যাচ্ছি। আপনার বাসাটা কোথায় বলেন, আপনি আমার বাসাটা, হ্যাঁ হ্যাঁ আপনি আপনার থাকেন, আপনি আমার অ্যাড্রেসটা দেন, আমরা অ্যাড্রেসটা দেন, অ্যাড্রেসটা দিলে আপনার বাসায় আমরা আমরা কাজগুলো করে দিব। মশাবাহিত রোগের জন্য ওষুধ ও হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী, তবে মশা নিধনেই বেশি জোর দেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে 10 বছরের গ্যারান্টি। ডেঙ্গু এমন একটা জিনিস যেটার দুইটা পার্ট, একটা হচ্ছে মেইন, প্রথম হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এতে কোনো সন্দেহ নেই। চিকিৎসার জন্য যা করার আমরা মোটামুটি আলোচনা করে আমাদের চিকিৎসা হসপিটালে প্রস্তুত, আমাদের আইভি ফ্লুইড পর্যাপ্ত আছে, মেডিসিন এগুলো নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ করেছি। আবারও বাসা বাড়িতে মশা নিধন অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রত্যেকটি স্কুলে মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।